আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মি অ্যান্ড মাই টুইন্স ব্লগে। তো এটা হচ্ছে শুক্রবারের ব্লগ। তো গতকাল রাতে অনেক বৃষ্টি হয়েছিল, হওয়ার পর হচ্ছে আশেপাশের পরিবেশটা এত সুন্দর হয়ে গেছে। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় গেলাম, যে দেখতেছিলাম যে রাস্তাঘাট এত ক্লিন দেখাচ্ছিল, আশেপাশে গাছ টাছ সব অনেক ফ্রেশ সবুজ দেখাচ্ছিল। তো এতে সকালবেলা নাস্তা রাস্তা করে আজকে যেহেতু আমরা চলে যাব, তো এই তো একটু জাম্বুরা ভাট্টাগুলা খেলাম, তারপর হচ্ছে বাচ্চাদের আমি তাড়াতাড়ি করে গোসল টোসল করিয়ে দিয়ে এলাম যেন চুলটা তাড়াতাড়ি শুকায় যায়। তারপর হচ্ছে আজকে সব থেকে মজার ব্যাপার হচ্ছে আম্মু আজকে আম্মুর হাতে স্পেশাল মোরগ পোলাও রান্না করবে, এবং সেটা খেতে পুরোপুরি হচ্ছে বিয়ে বাড়ির মোরগ পোলাওয়ার মতন লাগে। মানে সত্যি কথা বলতেছে এটা হচ্ছে অনেক টেস্ট একটা রান্না ছিল। তো এই তো আম্মু সকালবেলা উঠে সব কী বলে এটাকে পাকিস্তানি মুরগি, হ্যাঁ ওইটা হচ্ছে কেটে কুটে নিয়েছে, দেন হচ্ছে ওখানে জাস্ট টক দই, তারপর হচ্ছে জর্দার রং আর হচ্ছে লবণ দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিল। দেন হচ্ছে অনেক অল্প মশলা দিয়ে রান্না করতেছে, কিন্তু এটা খেতে যে এত ভালো লাগলো। তো তারপর হচ্ছে যে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছে, তারপর হচ্ছে আব্বু আবার এনেছিল হচ্ছে লাচ্ছি। তো এই লাচ্ছিটা অনেক মজার ছিল, এটা হচ্ছে আম্মু মানে ঢেলে ফ্রিজে রেখে দিল যে আরও একটু ঠান্ডা হোক। তো এদিক দিয়ে আম্মুর রান্না মোটামুটি হয়ে গিয়েছে, এটা হচ্ছে চালটাকে দমে দিয়েছে, এখনও এর উপর দিয়ে দিবে চিকেনগুলো। তো বেসিক্যালি হচ্ছে চিকেন হচ্ছে আস্তে আস্তেই দেয়, মানে আস্তে বলতে চিকেনটাই দেয়, কিন্তু আমরা বললাম যে একটু গ্রেভিটা যে ঝোলটা আছে সেটাও দিয়ে দাও, সাথে খেতে ভালো লাগবে, আর এক্সট্রা গ্রেভিটাও আমরা পরে খেয়েছি। তো এটাই আম্মু আস্তে আস্তে করে সবগুলো চিকেনগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে দেওয়ার পর উপরে দিবে হচ্ছে ঘি, তারপর আবার দেবে হচ্ছে কিশমিশ আর হচ্ছে বেরেস্তা দিয়ে পুরো সুন্দর করে স্বাদ নিচ্ছে। তো আসলে মোরগ পোলাওতে যেহেতু ডিম ছাড়া মানায় না, তো আম্মু উপর দিয়ে ডিম দিয়ে সুন্দর মতন ডেকোরেশন করবে। তো এইটা হচ্ছে মানে শুক্রবারের ব্লগ ছিল, তো আমি এখন ভয়েস দিচ্ছি। তো রান্নাটা এত মজা হয়েছিল, রান্না যখন মানে আমরা যখন খেতে বসে সবাই একসাথে খেতে বসেছিলাম, তো আমি আর ভিডিও করতে পাইনি যে খাওয়ার যে ভিডিও, মানে এত মজা হয়েছিল সাথে সবাই আমরা খেয়ে ফেলছি। আর আজকে আমরা একটু তাড়াহুড়ো করতেছি, কারণ হচ্ছে বাচ্চাদের নিয়ে আমরা একটু কোথাও ঘুরতে যাবো, যেহেতু আমি এক সপ্তাহ মতন আম্মুর বাসায় ছিলাম। তো ওর বাবা বলছিল চলো ওদের নিয়ে আমরা ঘুরতে যাই। তো দুপুরবেলায় ওয়েদারটাও ভালো ছিল, তো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরেই হচ্ছে আমরা ওদের নিয়ে ঘুরতে গেলাম। তো এই ছিল আজকে আমাদের ব্লগ, যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।